রাজধানীর কলাবাগানে ধর্ষণের শিকার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যাওয়া মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের ছাত্রীর দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায়। সকালে সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে দাদা দাদির কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সকালে গোপালপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত একটার দিকে ঢাকা থেকে নিজ বাড়িতে নেওয়া হয় মেয়েটির লাশ। ভোর থেকেই শত শত মানুষ তাকে শেষবার দেখতে ভিড় করে। নিকটজন আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয়রা। দাফন শেষে হত্যাকারী দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা। সুরতহাল রিপোর্টে বয়স বাড়ানো হয়েছে দাবি করে এর প্রতিবাদও জানান এলাকাবাসী।